12 রব্বি উল আউয়াল আসলে তারা বড় আশিকে রসুল কেক কাটে, বড় বড় সেমিনার করে, মিষ্টির দাম বাড়ায় ফেলে, রসুলের আশেক রসুলের মহাব্বত প্রকাশ করে, কিন্তু আসলে তারা কোনদিন রসুলের আশেক হতে পারে না। এরকম ঠিক নাকি ব্যাপি? আজও পর্যন্ত অতীত থেকে সাহাবীদের জমানার থেকে আজও পর্যন্ত রসুলের ইজ্জতের উপর যদি আঘাত আসে, রসুলের ইজ্জত সম্মানের উপর যদি কোনো আঘাত আনা হয়, রসুলের নামকে নিয়ে যদি ব্যঙ্গ করা হয়, আজও পর্যন্ত ওই যে বোলার হামলা থেকে, বোরহানউদ্দিনের হামলা থেকে আজও পর্যন্ত অতীত থেকে সাক্ষী দেয় যে এই দেশে রসুলের সম্মান রক্ষার্থে যদি রক্ত দিতে হয়, এই দেশে রক্ত প্রথম দিয়েছে কওমির ওলামায়ে কেরাম। এই যে রক্ত দিয়েছে বিশ্বনবীর হাজারো হাজারো আশেক, রক্ত দিয়েছে দাওয়াত ও তাবলীগ ওয়ালারা, রক্ত দেয় হকানি পীরদের, যারা মুরিদ আছে তারা রক্ত দেয়, কিন্তু ওই যে আশেক রসুলের নামে কিছু সুন্নি বন্ড আছে, তারা আজও পর্যন্ত রসুলের সম্মান রক্ষার্থে কোন মিটিং এর মধ্যে তাদেরকে আমরা দেখি নাই। জোরে বলেন ঠিক নাকি ব্যাপি? রসুলের সম্মান রক্ষার্থের যদি ডাক দেয়, এই দেশে আহমদ শফি সম্মান রক্ষার্থে ডাক দিয়েছে, চিল্লে বলেন ঠিক নাকি ব্যাপি? রসুলের সম্মান রক্ষার্থে যদি ডাক দেওয়া হয়, জুনায়েদ বাবু নগরী এই সর্বপ্রথম বাংলার জমিনে রসুলের সম্মান রক্ষার্থে তারা ডাক দিয়েছে, ঠিক নাকি ব্যাপি? সম্মান রক্ষার্থে, রসুলের ইজ্জত সম্মান রক্ষার্থে যদি ডাক দেওয়া হয়, বাইতুল মুকাররমের গেড়ে মামুনুল হক ডাক দিয়েছে, জোরে বলেন ঠিক নাকি ব্যাপি? কিন্তু বন্ড আশিকের রসুল আজ পর্যন্ত যারা রসুলের আশেক দেখায়, তারা কোনদিন রসুলের আশেক হতে পারে না, বরং যে তারাই হইল মানুষের মালের আশেক। চিল্লা বলেন ঠিক নাকি ব্যাপি? যদি আজ পর্যন্ত আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে, রসুলের সম্মান রক্ষার্থে যদি রক্ত দিতে হয়, আমি তৈয়ার আছি, আপনারা কারা কারা তৈয়ার আছেন হাত তুলে দেখান। এই পৃথিবীর মধ্যে কোন নাস্তিকের জায়গা নয়, যেই দেশে আল্লাহু আকবরের নামে সূর্য ডুবে, যেই দেশে আল্লাহু আকবর দরিদে সূর্য ডুবে, যেই দেশে হাজার হাজার শ্রমিক আল্লাহু আকবর ধ্বনির মাধ্যমে মাটি মাল্লার কাজে বের হয়, যেই দেশে হাজার হাজার আল্লাহ ওয়ালারা বিচরণ করে, যেই দেশে জমিনের নিচে হাজার হাজার আল্লাহর অলিরা শুয়ে আছে, সেই দেশে এটা নাস্তিকদের দেশ হতে পারে না, এটা হলো সত্যিকারে আল্লাহর রসূলদের আশেকের দেশ। কথা বলেন ঠিক নাকি ব্যাপি? এই জন্য আমাদের দেশে কিছু নামদারি আশিক আছে, আল্লাহর কসম করে বলি, আপনি দেখেন, আপনি যদি কোনো নেটে ইন্টারনেটে কোনো সমাবেশে কোনো পত্রিকার মধ্যে নিউজের মধ্যে দেখাইতে পারেন, নামদারি আশিকের রসুল রসুলের উপর আঘাত করলে নাস্তিক মুরতাদরা তারা পদে পদে আল্লাহর রসুলকে গালি দিচ্ছে, বরং আল্লাহকে গালি দিচ্ছে, তাদের কোনো পদক্ষেপ নাই, বরং তারা 12 রবিউল আউয়াল আসলে বড় বড় কেক কাটে আর বড় বড় সেমিনার করে, মিটিং মিছিল করে, কিন্তু তাদের ভিতরে আল্লাহর কসম করে বলি রসুলের মহব্বত কেন্দ্রিক পরিমাণ নাই। কথা বলেন ঠিক নাকি ব্যাপি? এই জন্য সাহাবীদের সম্মান কেন কেন জবাবে আল্লাহর রসুল বলেন, তারা একমাত্র সত্যিকারই আমি বিশ্ব নবীর আশেক ছিল, তারা কোনদিন মালের আশেক ছিল না। কথা বলেন ঠিক নাকি? এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা তারা নিজের দান উৎসর্গ করে দিয়েছি, বিবি বাচ্চার উৎসর্গ করে দিয়েছি, কোথায় বাড়িঘর তার খবর নাই, বিবি বাচ্চার খবর নাই, তারা হলো সত্যিকারে আশিক রসুল। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে এসে বলে, ও গো নবীজি, আমি সাদ সালামি কালো গরিব, এই জন্য কি আমি জান্নাতি হব না? আল্লাহ নবী চোখে পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, ও সাদ সালামি, তুমি কালো তুমি গরিব, এই জন্য আল্লাহ তোমাকে জান্নাত থেকে পিছপাও করাবে না, তুমি আমার প্রতি ইমান এনেছো, তুমি মহান আল্লাহকে এক বিশ্বাস করে ইমান এনেছো, ও সাদ সালামি, তুমি পৃথিবী থেকে যেতে দেরি হবে, আল্লাহর কসম করে বলি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটা সেকেন্ড তো দেরি হবে না। সাদ সালামি এবার চোখের পানি ঝরে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনি বলেছেন আমি জান্নাতি, আমার অনেক সম্মান অনেক ইজ্জত,
কিন্তু মুসলমানদের কোন মেয়ে আমার কাছে বিবাহ দেয় না কেন? রসুল বলে দেয় না, বলে না। একজন সাহাবী মদিনায় তার বাড়ি, তার নাম হলো আমর ইবনে ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর কাছে গিয়ে বলবে, ওই সাহাবীর কাছে গিয়ে বলবে তার একটা মেয়ে আছে, তার নাম হলো হুরে মদিনা। লোকেরা টাইটেল দিছে হুরে মদিনা, এত সুন্দর মেয়ে মদিনার মধ্যে আর কেউ নাই। তুমি গিয়ে বলবে আমি রসুল প্রস্তাব পাঠাইলাম তার তোমার কাছে তার মেয়েটা বিবাহ দেওয়ার জন্য। আমি রসুলের কাছ থেকে আসলাম আপনার হুরে মদিনাকে বিবাহ করার জন্য। এখন আমির ইবনে ওয়াহাব সাহাবী, ওই সাহাবী মদিনার চৌধুরী, এই বাড়ির থেকে রওনা হয়ে যায়, আল্লাহ রসুলের দরবারে যায় আর মাথা ঘুরে কয় দিলে দেন না দিলে নাই, দিলে দেন না দিলে নাই। আল্লাহর নবী বলেছে আমি জান্নাতি, আপনার মেয়েকে বিয়ে দিলে দিবেন না দিলে নাই, কিন্তু কিয়ামতের দিন ওই জান্নাতের হুর পুরীরা আমার জন্য অপেক্ষায় আছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এখন পর্দার আড়াল থেকে মেয়ে এই কথাটা শুনছি, শুনে বলে আব্বা, বলে কি? আর না যা ও আব্বা, আর না যা, আপনার নাজাতের জন্য রসুলের দরবারে চলে যান। আরে মা, আমার নাজাতের জন্য রসুলের দরবারে যাব কেন? ও আব্বা, আপনি কি দেখলেন না ওই যে সাহাবীটা এসেছে, ওই সাহাবি সে আল্লাহর নবীর দরবার থেকে এসেছে আর আল্লাহর রসুল যে বলেছে যে জান্নাতি, আপনি যে তার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিলেন, আপনি কি জানেন না এই প্রস্তাবটা বিশ্ব নবী দিয়েছে? উনি বললেন হ্যাঁ মা, আমি তো এটা খেয়াল করিনি। আব্বা তাড়াতাড়ি যান রসুলের কাছে ক্ষমা চান আর ওই সাহাবীর কাছে ক্ষমা চান, আর না আল্লাহর রসুলের কাছে কোরআনের আয়াত আপনার বিপক্ষে নাজিল হয়ে গেল। সাহাবী সালামি যখন চলে গেলেন, এই কথা বলার পরে ওই মদিনার চৌধুরী আমির ইবনে ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘর থেকে বাইরে এসে আবার ঘরে গিয়ে, মা তুমি কি লোকটারে বিয়ে করবা? এখন ওই হুরে মদিনা ডাক দিব, আব্বা আমি বিয়ে করব কি করব না এটা আমার কথার দ্বারা বুঝেন না নাকি ওয়াজ করে বুঝাবেন? একবারে বলে আম খায়, আম খায়। একবারে জিগে ভাই আমরা টং না টক নাকি মিষ্টি? বেটা আমরা মুহ দিম করে, ভাই আমার আম টক নাকি মিষ্টি আমার মুহের বাপ দেখে বুঝেন না? মেয়ে ডাক দিব, আব্বা আমি বিয়ে বসবো কি বসবো না এটা আমার কথার দ্বারা বুঝেন না নাকি ওয়াজ করে বুঝার লাগবে? সাহাবী ডাক দিয়ে বলে মা তুমি তো সাহাবি সালামিকে দেখো নাই, অত্যন্ত কালো আবার অত্যন্ত গরিব, তোমার ভরণ পোষণ করতে পারে। ওই হুরে মদিনা ডাক দিয়ে বলে আব্বা গো ওই সাহাবি কালো নাকি গরিব, ওই সাহাবি কেমন আমার জানা দরকার নাই, আল্লাহ নবী বলে সেই জান্নাতি। ও আব্বা কালো হওয়ার কারণে আমার চোখে দৃষ্টি যদিও তার দিকে তেমন পড়বে না, কিন্তু আল্লাহর নবী বলেছেন যদি কোনো মহিলার স্বামী জান্নাতি হয় কিয়ামতের দিন ওই মহিলার, আল্লাহর নবী বলেছেন তার স্বামী হাতের আঙ্গুল ধরে ধরে ওই স্বামী স্ত্রী দুজন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। ও আব্বা আপনি দরদরি ধরে যান আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ওগো আল্লাহর নবী পেদাকে আবি উম্মি, আপনার জন্য আমার মা বাপ কুরবানি হয়ে যায়। ওগো আল্লাহর নবী আপনি কি সাহাবে সালামিকে পাঠাইলেন নাকি আমি তো বুঝতে পারি নাই। ওগো নবীজি আমি আমার মেয়ের রাজিনামা নিয়ে হাজির, আপনি বিয়ে পড়ায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাহাবে সালামি লোকটা মদিনার বড় চৌধুরী মোহর দিতে হবে। ও আল্লাহর নবী কত মোহর? 400 দিরহাম দিতে হবে। সাহাবি জালামি চোখের পানি দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো 400 দিরহাম দেব, দূরের কথা আমার কাছে এক দিরহাম নাই। নবীজি ডাক দিয়ে বলে ও সাহাবি জালামি চোখের পানি মুছে ফেলো আর কাঁদতে হবে না,
যাও তুমি ওই যে হযরত উসমান গনির কাছে গিয়ে বলবে, আমি রসুল বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। উসমান গনির কাছে গিয়ে বলবে 200 দিরহাম দেওয়ার জন্য। আরেকজন সাহাবী, তার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ, ওই আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে বলবে, আমি বিশ্ব নবী পাঠাইলেন 200 দিরহাম দেওয়ার জন্য, এখন 400 দিরহাম হইছে নি, মোহরের টাকা হইছে নি। মোহরের টাকা কইলে একটু আস্তে কোন আস্তে কর কারণ আছে, কারণ আমাদের দেশে একবার কাজী সাহেব লিখতেছে, ভাই মোহর কত দিমু জামাই কউজুর 3 লাখ, আরেকবার দিগা ভাই 3 লাখ টাকা দিতে পারেন মোহর কউজুর বাড়ি বেচলো দিতে পারেন। তো ভাই লেখলেন যে লেখার কারণ হইলো হুজুর দেওন লাগে না, দেওন তো 3 লাখ লেখলে আর সমস্যা যেরকম, ঠিক না? আমাদের দেশে বাটপারি শুরু হয়ে গেছে, মোহর দিতে হবে। মোহর ছাড়া যদি ওয়াইফের সাথে থাকেন এটা জিনার কাতারে লিপিবদ্ধ হবে, ঠিক নাকি বেদিক? যেরকম আবার অনেকে আছে কয় মোহর দিতাম না, ওয়াইফের কাছে গিয়া মাফ চাইলায় কয় মোহর দিতাম না, মাফ যদি দেও করে ঢুকবো না, এলে বাইরে থাকবো। অন বউ তো বড় বিপদে পড়ছে, মোহর যদি বউ বিপদে, যদি জামাই বাহিরে থাকে বউ যদি ভিতরে থাকে, এটা বিপদ না? এখন হ্যাঁ বড় কৌশল অবলম্বন করছে, ওয়াইফ কয় আয়ো আয়ো ঘর আয়ো, তোমার তো মাফ করলাম, তোমার হ্যাঁ বাড়ি ঘর 14 গোষ্ঠী সহকারে মোহর মাফ করে দিলাম, তারপরে আয়ো, ঠিক না? এই জন্য মোহর দিতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাদেসের আমি মোহর দিতে হবে, 400 দিরহাম নিয়ে মোহর দিয়ে দাও, আর তোমার মোহরের টাকা হইছে, এখন তোমার পর মার্কেটিং করতে হবে, তোমার বউর জন্য জুতা মোজা সুন ফাউটার আলতাল খাতরা কিনো। আরেকজন সাহাবীর কাছে যাও, যিনি অত্যন্ত গরিব কিন্তু দানশীলের মধ্যে এক নম্বর, ওই সাহাবীর নাম হলো হযরত আলী। হযরত আলী কেমন গরিব, প্রচন্ড শীতের মধ্যে চাদর গাও দিয়ে রাস্তার মধ্যে বের হয়েছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী রে এই কন কন শীতের মধ্যে কেন রাস্তায় হাঁটু? হযরত আলী ডাক দিয়ে বলে, অগ্নবীজি আজকে 4 দিন যাব আমার ঘরের চুলায় কোনো আগুন ধরে নাই, ওগো আল্লাহর নবী খোদার তরণায় আর সহ্য করতে পারি না, এই জন্য রাস্তায় বের হয়ে গেলাম। আল্লাহর নবী চোখের পানি চেরি দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলেন, ও আলী তোমার এই অবস্থাতে আমি আল্লাহর নবী তোমাকে যে একটা খেজুর দিব এর তৌফিক আমার নাই। আয়েশা পরিপূর্ণভাবে জানাইয়া দিয়েছে, আল্লাহর নবী গো আজকে ঘরে পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, ও আলী তোমাকে আমি একটা খেজুর দিব এর তৌফিক আমার নাই, তবে ওই যে দেখো একটা খেজুরের গাছ দেখা যায়, ওই খেজুরের কাছে গিয়ে বলবে, আমি বিশ্ব নবী পাঠাইলাম তোমাকে খেজুর দেওয়ার জন্য। এবার আল্লাহ নবীর কথা বললে মরা গাছ থেকে খেজুর দিবে কি দিবে না? আর জোরে চিল্লে বলেন, দিবে কি দিবে না? আর যদি আলী গিয়ে দেখেন ওই খেজুরের গাছের মধ্যে কোনো পাতা নাই, খেজুর থাকবে দূরের কথা, পাতাই নাই, সিজন নাই, কিন্তু আল্লাহ নবী বলেছেন, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হযরত আলী ওই খেজুরের কাছে গিয়া ডাক দিয়ে বলেন, খেজুরের গাছ রে আল্লাহ নবী পাঠাইছে খেজুর দাও। হযরত আলী বলে, আমি এই কথা বলতে দেরি হয়েছে, ওই খেজুরের গাছ থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে 1 সেকেন্ডও দেরি হয় নাই। ওই আলীর কাছে গিয়ে বলবে, ও সাদে জালামি আমি আল্লাহর নবী পাঠাইলাম তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত আলী অনেক কষ্ট করে 200 দিরহাম দিয়ে আরো কিছু টাকা বেশি দিলেন। এমনি সাদে সালামি মদিনার মার্কেটে ঢুকলেন বাজার করার জন্য, এমনি কে জানি একটা গোশো গোশো দেয়, তোমরা কেউ গিয়েছো আল্লাহর নবীর আশেক, যদি আল্লাহর নবীর আশেক থেকে থাকো, ওই যে দেখো
আল্লাহ নবীর সাথে বেঈমান কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা উহুদের ময়দানে রসুলের সম্পর্কে যখন ঘোষণা হয়ে গেল কতকুতিলা মুহাম্মদ কতকুতিলা মুহাম্মদ, হযরতে ফাতেমা আউলাকাশে পাগলের বেশে উহুদের ময়দানে দৌড়ায়। আরেকজন মহিলা আউলাকাশে পাগলের বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবীরা বলে, ও মহিলা কোথায় যাচ্ছ? আমি উহুদের ময়দানের দিকে যাচ্ছি। সাহাবীরা ডাক দিয়ে বলেন, মহিলা আর উহুদের ময়দানে যেতে হবে না, তোমার আব্বা জান যে এসেছিল উনি শহীদ হয়ে গেছে। মহিলা কামেলা আরো চোখের পানি ঝরে দিয়ে কান্দে আউলা গেছে পাগলের বেশে দৌড়ায়। সাহাবীরা ডাক দিয়ে বলেন, মহিলা গো কোথায় যাচ্ছ? উহুদের ময়দানের দিকে যাচ্ছি। ও মহিলা গিয়ে লাভ হবে না, তোমার স্বামী যে এসেছিল উনি তো শহীদ হয়ে গিয়েছে। মহিলা থামে না আরো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আবার ডাক দিয়ে বলেন, মহিলা গো কোথায় যাচ্ছ? উহুদের ময়দানের দিকে যাচ্ছি। ও মহিলা উহুদের ময়দানে গিয়ে লাভ হবে না, তোমার ছোট বাচ্চা যে এসেছিল উনি তো শহীদ হয়ে গিয়েছে। এবার মহিলা ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে কে শহীদ হইল না হইল? আমার আব্বা শহীদ হইল সংবাদ পাইলাম, আমার স্বামী শহীদ হইল সংবাদ পাইলাম, আমার সন্তান শহীদ হয়েছে সংবাদ পেয়েছি, কিন্তু আল্লাহ নবী জিন্দা আছে কি আছে না এই সংবাদ তো আমি এখনো পর্যন্ত পাই নাই। ভাইরা আমার, সাহাবীরা নবীর কেমন আশেক ছিল কে জানি। মদিনার বাজারে একটা এলান দিয়ে যায়, তোমরা আসনি কেউ আল্লাহ নবীর আশে, যদি থাকো গো ওই যে দেখো বেঈমান কাফেরদের সাথে আল্লাহ নবীর জিহাদ শুরু হয়ে গিয়েছে। হযরত সাদ সালামি 200 দিরহাম নিয়া কোনো বাজার করলেন না, একটা তরবারি ক্রয় করলেন আরেকটা গোরা, আর একটু কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে ফেলে জিহাদের ময়দানে গিয়ে যখন রওনা হয়েছে, জিহাদের ময়দানে গিয়ে বেঈমান কাফেরদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। আল্লাহ নবী ডেকে বলেন, ও সাহাবীরা ওই যে এই লোকটাকে তার মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে আবৃত করা লোকটাকে চিনা যায় না। আবার দেখা যায় মুসলমানদের পক্ষ হইয়া বেঈমান কাফেরদেরকে দাওয়াও করে লোকটাকে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো ওই লোকটাকে আমরা কেউ চিনি না। একটু পরে সাদ সালামি কাপড়ের ভেতর দিকে তরবারি হাতের মধ্যে লইয়া বেঈমান কাফেরদেরকে যখন দাওয়া করে, আল্লাহ নবী ডেকে ডেকে বলে, ও সাহাবীরা এই হাতটা তো আমার সাদ সালামির হাতের মতো দেখা যায়। আল্লাহু আকবার! এবারে জোরে চিল্লায় বলেন, আল্লাহু আকবার! এই হাতটা আমার সাদ সালামির হাতের মতো দেখা যায়। কিছুক্ষণ পরে থেকে সাদ সালামি রক্তাক্ত হইয়া বেঈমান কাফেরদের তরবারির আঘাতে রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ার পরে সাহাবীরা সাদ সালামির লাশটাকে আল্লাহ নবীর কাছে নিয়ে আল্লাহ নবীর উরু মুবারকে বসাইলেন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ নবীর উরু মুবারকের দাম আছে না নাই? আর জোরে চিল্লে বলেন, নবীজির উরু মুবারকের দাম আছে না নাই? আল্লাহর নবীর উরু মুবারকের দাম আল্লাহ পাক বলেন আল্লাহর আরশের চাইতে আরো বেশি। আল্লাহু আকবার! আরো বলেন আল্লাহু আকবার! নবীজির উরু মুবারকে তার মাথা শোয়াইলে পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাদ কাপড় দিয়ে কেন ডেকে ফেলেছ? সাদ সালামি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলেন, নবী গো
কে জানি আজকে না আমাকে বিয়ে পরে দিয়ে আসলেন, বউ উঠাইয়া নেওয়ার তারিখ ছিল। অগ্রবিজিক আমি যখন মদিনার মার্কেটে ঢুকলাম, কে জানি একটা ঘোষণা দেয়, কেউ কি আছনি আল্লাহ নবীরা আছে, যদি আল্লাহ নবীরা আসে থেকে থাকো, ওই যে দেখো বেঈমান কাফেরদের সাথে নবীর জিহাদ শুরু হয়ে গেছে। অগ্নবীজি আমি চিন্তা করলাম, এখন যদি আমার বাজার করে বউ উঠায় নেই, তাহলে তো আমার ওয়াইফের আশেক হলাম, আমি আমার স্ত্রীর আশেক হইলাম, আমি তো আল্লাহ নবীর আশেক হতে পারবো না। অগ্নবীজি আপনি তো বলেছেন নতুন বিবাহ যারা করেছে তাদেরকে যুদ্ধের পারমিশন আপনি দেন নাই, আর যদি আপনি আমাকে দেখে যুদ্ধের মাঝখান থেকে ফেরত পাঠাইয়া দেন, আমি তো আল্লাহ নবীর আশেক হতে পারবো না। অগ্নবীজি আপনি জানো যুদ্ধের মাঝখান থেকে আমাকে ফেরত না পাঠাইয়া দিতে পারেন, এই জন্যে আমি সাদ ও সালামি মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে ফেলেছি। নবীজি তার কথা শুনে চোখের পানি সামলে রাখতে পারে না, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবীজির চোখের পানি গাল মোবারক বেগ, দাড়ি মোবারক বেগ, সাদে সালামির রক্ত মাখা শরীরে যখন পড়ল, সাদে সালামি উপরে দিয়ে তাকাইয়া বলে নবী গো কেন কান্দে, আমি সাদ কি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না। নবীজি ডাক দিয়ে বলেন, হে সাদ আমি ওয়াদা দিয়েছি এই মুহূর্তে যদি তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখো, সাহাবে কেরাম রসুলের কেমন আশেক ছিল, ঘর বাড়ির খবর নাই, বিবি বাচ্চার খবর নাই, কোথায় নতুন বউ তার কোন খবর নাই, আল্লাহর নবী ডাকে আল্লাহর মহব্বতে সব ছেড়ে দিয়েছে, তথাপি আল্লাহর নবীকে জানে নাই। আরেকজন সাহাবীর নাম হলো বাশির ইবনে উকবা, নবীজির বড় সাহাবী, 7 বছরের সন্তান বাশির। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের সন্তান, তুই আল্লাহর নবীর ডাকে নবীজির মহব্বত লইয়া, আল্লাহর মহব্বত লইয়া জিহাদের ময়দানে যখন চলে গেল 7 বছরের সন্তান তুই, হযরত বাশির ইবনে উকবা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে জান্নাতের মধ্যে চলে গিয়েছে। যখন রাসূলের পরে জিহাদ শেষ আল্লাহর নবী বাড়িতে আসলেন, ওই 7 বছরের শিশু বাশির ইবনে উকবা নবীজির বাড়ির মধ্যে সে বলে, ওগো নবীজি আপনি বাড়িতে আসলেন, আমার আব্বা কেন এখনো আসে নাই? ওগো নবীজি আমার আব্বা না আপনার সাথে জিহাদে গিয়েছে, আপনি আসলেন, আমার আব্বা কেন এখনো আসে নাই? নবীজি কথা বলে না, মাথা মোবারক ডান দিয়ে ঘোরায়, আবার ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কেন কথা বলেন না, আপনার মাথা ডান দিয়ে ঘোরান কেন, আপনি কেন কথা বলেন না, বলেন না আমার আব্বা আপনার সাথে জিহাদে গিয়েছে। সবাই বাড়িতে আসলো, আমার আব্বা কেন এখনো আসে নাই? নবীজি আবার চেহারা বাম দিয়ে ঘুরায়, এবার বাশির ইবনে উকবা নবীজির কত মোবারকে কান্দেন, নবী গো আপনি মাথা ডান দিকে ঘুরান, আপনার মাথা বাম দিকে ঘুরান, আপনি বলেন না আমার আব্বা কোথায়, আমার তো ভাই বোন কেউ নাই, আমার মা কেউ নাই, রাত্র যখন হয়ে যায় আমি আমার আব্বার গলায় ধরে আমি রাত্রিতে ঘুমাই। ওগো নবীজি বলেন না আমার আব্বা কোথায়, দেখেন না সূর্য লাল হয়ে গিয়েছে, আজকে রাত্রে আমি কার গলায় ধরে ঘুমাবো? আল্লাহ নবী এবার বাশির ইবনে উকবাকে উঠাইয়া বুকের মধ্যে নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলেন, রে বাশির ইবনে উকবা তোমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতে চলে গিয়েছে। ও বাশির ইবনে উকবা
তোমার আব্বার আসবে না এবার ছোট বাচ্চা, আল্লাহ নবীর পা মুবারক ধরে কান্দে নবী গো, আমার আব্বা যে আপনার জন্য আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য জিহাদে গিয়েছে আমার কোনো খবর নাই নবী গো, আমার আব্বা কি একটু চিন্তা করলেন না, আমার তো কেউ নাই, আমার মা নাই বোন নাই, আমার মা যদি থাকতো আমি আমার মার কাছে যাইতাম, নবী গো আমার আব্বা একটু চিন্তা করলেন না, আমার যে কেউ নাই আমি কোথায় যাব। এবার আল্লাহ নবী বাশির ইবনে উকবাকে মুখের মধ্যে জড়াইয়া বলেন, হে বাশির ইবনে উকবার কাঁদতে হবে না, তোমার আব্বাকে আমি জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু ওয়াদা দিলাম আজ থেকে বাকি জিন্দগির জন্য আমি মোহাম্মদ তোমার আব্বা হয়ে গেলাম। ভাইরা আমার সাহাবীরা কেমন রসুলের আশেক ছিল, আল্লাহ নবীর মোহাব্বত তো পাহাড়ের ভিতরও ছিল, নবীজির মোহাব্বত তো গাছের ভিতরও ছিল। আল্লাহর নবী যখন মক্কায় ঢুকতেন উহুদ পাহাড় সামনে দিয়ে ঢুকতেন, একদিন আল্লাহর নবী মক্কায় ঢুকেন অন্য রাস্তা দিয়ে, উহুদ পাহাড়ের কাছ দিয়ে ঢুকেলা, এমনি উহুদ পাহাড় জারজার হয়ে কান্না লাগছে, নবী গো আপনি কেন আমার কাছ দিয়ে ঢুকেন না, জিব্রাইল কান্নারত অবস্থায় জিব্রাইলের কাছে সংবাদ পাঠানো হলো, জিব্রাইল আল্লাহ নবীর কাছে এসে বলে, ওগো নবীজি আপনি এই রাস্তা দিয়ে কেন যান, আপনার জন্য উহুদ পাহাড় জারজার হয়ে কান্দে, নবীজি ডাক দিও জিব্রাইল উহুদ পাহাড় কেন আমার জন্য কান্দে, জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী আপনার জন্য উহুদ পাহাড় এই জন্য কান্দে, আপনি সব সময় উহুদ পাহাড় সামনে নিয়ে ঢুকেন, আজকে উহুদ পাহাড়ের কাজ না দিয়ে অন্য পাশ দিয়ে ঢুকেন, আপনার জন্য উহুদ পাহাড় কান্দতেছে।